হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সকলে খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বিকেলবেলা ভিডিওটা স্টার্ট করলাম। আজকে বিকেলবেলায় আমি এই রেসিপিটা বানাবো আর এটা তোমাদের সাথে শেয়ার করবো। তো কী রেসিপি সেটা যতক্ষণে তোমরা জেনেই গেছো অলরেডি। আর এটা না অনেকদিন ধরে আমার দিদি ছেলে খাওয়ার জন্য বায়না করছিল। অ্যাকচুয়ালি আমার হাতে খুব ভালো খায়, এটা তো অনেকদিন ধরে বায়না করছে। আমি বলছি যে আমি নিয়ে যাবো, বানিয়ে নেওয়াই হচ্ছে না। তো আজকে ভালো একটুখানি টাইম আছে হাতে, তো বানিয়ে ফেলি। অ্যাকচুয়ালি কী বলতো, এটা বানানোটা এমন কিছুই ব্যাপার না, বাট একটু ধৈর্য লাগে, সেটা তোমরা রেসিপিটা দেখলেই বুঝতে পারবে। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো এখানে আছে গোবিন্দভোগ চাল এক কাপের সমান ভিজিয়ে, আধ ঘন্টা মতন ভিজিয়ে তারপর বেটে রেখেছি মিক্সিতে। এটা হচ্ছে এক লিটার দুধ। এখানে হচ্ছে কাজু আর কিশমিশ, এখানে কাজু কিশমিশ বাটা আছে। আর এখানে আছে এলাচের গুঁড়ো, আর এখানে রয়েছে কিন্তু অল্প একটু কাঁচা দুধের মধ্যে আমি কালারগুলো রেখেছি। আর এখানে আছে চিনি, আর এই কাপটার মাপের এক কাপ চিনি কিন্তু ওই বাটিটায় চালের সমান আছে। হ্যাঁ, আর এখানে আছে কেওড়া জল আর গোলাপ জল। চলো ভিডিওটা শুরু করি তাড়াতাড়ি। তো কড়াই আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আর পাওয়ারটাও আমি আমার মতন সেট করে নিলাম। আর প্রথমে পাওয়ার একটু বেশি দেবো, পরে পাওয়ারটা কিন্তু কমাবো, যেহেতু এটা দুধের প্রোডাক্ট রান্না হচ্ছে, সবসময় কিন্তু খেয়াল রাখবে। তো কড়াইতে কিন্তু আমি দেখো দুধটা দিয়ে দিলাম, দিয়ে এবার ফোটা অবধি কিন্তু অপেক্ষা করে যাব। এবার যখন উতালটা অনেকটা চলে আসবে দুধের, মানে অনেকটা ফুটে আসবে, তখন আমরা একটুখানি ভালো করে নাড়িয়ে দিয়ে জিনিসটাকে সেট করে দেওয়ার চেষ্টা করব। এরপরে কিন্তু দুধটা যখন প্রায় ফুটে গেছে, মানে যখন আমরা নামিয়ে দিই দুধ সেরকম কন্ডিশনে আসবে, তখন কিন্তু আমি দিয়ে দেবো এর মধ্যে এলাচ গুঁড়ো। যদিও আমার এখানে মাপের এলাচ গুঁড়োই ছিল, তবু আমি একটুখানি দেখে নিলাম আগে হাত দিয়ে, দিয়ে তারপর পুরোটাই দিয়ে দিয়েছি। এবার কিন্তু ভালো করে নাড়িয়ে নেব। আর তারপরে কিন্তু দেখো আমি দিয়ে দিলাম যে ফুড কালারটা গুলে রেখেছিলাম সেটা। তো আমি এমনি সময় কিন্তু মানে দুধের মধ্যে কেশরি গুলে ইউজ করি, বাট আজকে ছিল না বলে আমি ফুড কালারটা দিলাম। তোমরা যে কোনো একটা ইউজ করতেই পারো, কোনো অসুবিধা নেই। কেশরি একটা আলাদা মানে ফ্লেভার হয় এই আর কি। এরপরে কিন্তু আমি দেখো দুধটার মধ্যে দিয়ে দিলাম দেড় ঢাকনা মতন কেওড়ার জল। যে কেওড়ার জলের যে বোতলের ঢাকনাটা ছিল সেই ঢাকনাটারই দেড় ঢাকনা মতন দিয়ে দিলাম। তোমরা স্পুন দিয়ে যদি দিতে চাও তাহলে মোটামুটি 1.5 টেবিল স্পুন দেবে। এরপরে কিন্তু দিচ্ছি আমি গোলাপ জল, সেটারও কিন্তু সেমই কোয়ান্টিটি রয়েছে। আর চাইলে মিঠা আতর এখানে অ্যাড করা যায়, বাট আমি অ্যাড করি না, কারণ আমার গন্ধটা একটু বেশি উগ্র লাগে, সেটা ভালো লাগে না, কিন্তু তোমরা চাইলে অ্যাড করতে পারো। এরপর কিন্তু আমি ওই কাপের যে চিনিটা ছিল, যেটা মেজার করা ছিল একসাথে চালের সাথে, সেই চিনিটা পুরো দিলাম। দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো আর এটা ফুটবে। ফোটার পর কিন্তু দেখো আমি কাজু আর কিশমিশের যে বাটাটা আছে সেই বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। প্রথমে হচ্ছে আমাদেরকে অ্যাকচুয়ালি পুরো দুধটা রেডি করে নিতে হবে। আর কাজু কিশমিশ বাটাটা দেওয়ার পরে কিন্তু মনে রাখতে হবে যে ওই বাটাটা কিন্তু ডেলা পাকিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই এই সময় থেকে দুধটাকে কিন্তু সম্পূর্ণভাবে নেড়েই যেতে হবে। হাত কিন্তু একদম মানে স্লো করা চলবে না। আর যদি তোমাদের মনে হয় কোনো জায়গায় একটু আলাদা আলাদা মানে একটু ছোট ছোট আর কি লাম্পের মতন হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গাটা কিন্তু ভালো করে হাতাটা দিয়ে একটুখানি চেপে চেপে ব্লেন্ড করে নিও। এগুলো তো আমরা জানি, এই ট্রিক্সগুলো সবাই জানি। তো এরমভাবে করে নিলে কিন্তু পুরো দুধটার মধ্যে কাজু আর কিশমিশের যে বাটাটা আছে সেটা একদম ভালোভাবে মিক্সড হয়ে যাবে। এরপরও নাড়তে নাড়তে কিন্তু আমরা ফ্লেমটা কমিয়ে দিয়েছি, তোমাদেরকে আর সেটা আমার বলা হয়নি। আর এরপরে গোবিন্দভোগ চালটা কিন্তু দেখো আমি অ্যাড করছি। আর একটা জিনিস নোটিস করো, চালটা অ্যাড করতে করতে কিন্তু আমি দুধটা সমানে আর এক হাত দিয়ে গোল 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 ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছি। অ্যান্টি ক্লকওয়াইজ একটু কমই ঘোরাবে, ক্লকওয়াইজই বেশি ঘোরাবে। আর একদম কড়াইয়ের বাজেই পাত্রতে করছো সেটা নিচ দিক থেকে কাছিয়ে ঘোরাবে না, কারণ এই জাতীয় প্রোডাক্টে কিন্তু একটু নিচের দিকে হালকা লেগে যাওয়ার চান্সেস থাকে, যেটা যদি তুমি কাঁচাতে যাও তাহলে কিন্তু পুরো দুধের সাথে মিশে যাবে। তো দেখো ঘন হয়ে গেছে পুরো, আর আমি নামিয়েও নিয়েছি, নামিয়ে বাটিতে সার্ভ করে নিয়েছি। তো যেহেতু সবাইকে দেবো সেই জন্য আমাদের জন্য এই তিনটে ছোটো বাটিতেই সার্ভ করেছি, সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। ওপরে জাস্ট একটুখানি কাজু আর কিশমিশ দিয়ে গার্নিশ করে নিয়েছি। আর তোমরা কতটা ভালো বুঝতে পারছো আমি জানি না, পুরো কালারটা দেখো এখন কিন্তু হোয়াইট নেই, এখন কিন্তু একটা হালকা ইয়েলোইশ টাইপের কালার আছে। আর এখানে রয়েছে সারি সারি টিফিন বক্স। তো এই একটা স্টিলের আর দুটো প্লাস্টিকের কন্টেনার মায়ের, আর একটা আমার ননদের। তো ওদের জন্যই রেখেছি, ওদের সবার সবার বাড়িতে এগুলো পাঠিয়ে দিলেই হয়ে যাবে। তো আমার তো পুরো রেসিপিটা বানানো একদম কমপ্লিট, আর তোমরা দেখলে পুরো রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর তোমরা একজন আমাকে আগের দিন চিকেন ভর্তার রেসিপিটা জানতে চেয়েছিলে, তো চিকেন ভর্তাটা না আমার থেকে বেসিক্যালি মিস্টার সাহা ভালো বানায়। তো যাই হোক, আমিও যদি বানাই বা ও যদি বানায়
মেডিসিন যেদিনকে বানাবো সেদিনকে আমি চিকেন ভর্তার ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো অবশ্যই। আর আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের এগিয়ে যেতে হেল্প করো, পাশে থেকো। তো চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি, আবার দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।